হ্যালো বন্ধুরা, হাজির হয়েছি আবার একটি নতুন রেসিপির সাথে। বন্ধুরা, আজকে আমি বানাবো শীতের নানা রকম সবজি দিয়ে মিক্স ভেজ ফ্রাইড রাইস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর অনেক অনেক শেয়ার করো। এই ফ্রাইড রাইসটি বানানো কিন্তু খুবই সহজ আর খুবই কম সময় লাগে কিন্তু এই ফ্রাইড রাইসটি বানাতে। তো প্লিজ বন্ধুরা, দেখতে থাকো আমার এই পুরো ভিডিওটি। আর আমি শিউলির পাকশালে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। তো চলো বন্ধুরা, আর দেরি না করে আজকের এই রেসিপিটা শুরু করা যাক। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি দুটো দারচিনির টুকরো, তিনটে একটু এলাচ, ছোট এলাচ ফাটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কয়েকটা গোলমরিচ আর লবঙ্গ। এগুলো দিয়ে এই জলটাকে একটু ঢেকে দেবো আর ফুটে গেলে তারপরে এর মধ্যে চালটা দেবো। জলটা ফুটে উঠেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো বাসমতি রাইস। এই বাসমতি রাইসগুলো আমি এক ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, এবার পুরো রাইসটা এর মধ্যে দিয়ে দেব। রাইসটা এর মধ্যে দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাজু আর কিশমিশ। তারপর এর মধ্যে দিয়ে দেব কয়েকটা মটরশুঁটি, আর দিয়ে দেব হাফ চামচ একটু ঘি। এবার এই সবগুলোকে একটু মিশিয়ে নেব আর ফ্লেমটাকে বাড়িয়ে চালটাকে সেদ্ধ করে নেব। অবশ্যই এই সময় ঢেকে দেব। অন্য পাশে সেদ্ধ হতে দিয়ে একটা কড়াইতে একটু তেল দিয়েছি। এবার এই ফ্রাইড রাইসের জন্য যে সবজিগুলো দরকার সেগুলোকে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব গাজর, দিয়ে দেব একটু বিনস কুচি, আর দিয়ে দেব একটু ফুলকপি কুচি আর ক্যাপসিকাম কুচি। এবার এগুলোকে একটু ভেজে নেব। প্রথমে 2 মিনিট একটু ফ্লেমটাকে হাই রেখে এগুলোকে ভেজে নেব। 2 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন, যেহেতু রাইসে নুন আছে তাই জন্য কিন্তু এখানে একটু সামান্য পরিমাণে নুন দিলাম। নুনটা দিয়ে ফ্লেমটাকে মিডিয়াম রেখে সবজিগুলোকে ভেজে নেব। কিন্তু রাইসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, এবার এই রাইসটা জলটা ঝরিয়ে নেব। যেহেতু এটা আর কুক করব না তাই জন্য কিন্তু এটাকে চালটাকে ভালো করেই সেদ্ধ করে নিয়ে সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার গ্যাসটাকে অফ করে দেব, জলটা ঝরিয়ে নিয়েছি। এবার এই ভেজে রাখা সবজিগুলো রাইসের মধ্যে দিয়ে দেব, আর দিয়ে দেব এর মধ্যে 2 চামচ ঘি। তারপর এর উপর থেকে একটু সামান্য চিনি ছড়িয়ে দেব, আর এইগুলোকে রাইসগুলোকে খুব ভালো করে ঘি আর সব ভাজা সবজিগুলোর সাথে মিশিয়ে নেব। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর অনেক অনেক শেয়ার করো। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিও যাতে নতুন নতুন ভিডিওর আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। রাইসের পরিমাণটা যেহেতু একটু বেশি তাই হাতা দিয়ে রাইসগুলো মেশাতে গেলে হয়তো একটু ভেঙে যেতে পারে, তাই এইভাবে শেক করে করে রাইসগুলো আর সবজিগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ফ্রাইড রাইসটি নিরামিষ আলুর দম বা কষা মাংস বা চিলি চিকেন যে কোনো কিছুর সাথেই ভালো লাগে। তো দেখলে তো বন্ধুরা এই ফ্রাইড রাইসটি বানানো কতটা সহজ। অবশ্যই আবার দেখা হবে অন্য নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধান।